গলাবায় দিন ফরজ নয়, দাওয়াতের দিন তাহলে ফরজ। আল্লাহর পথে দাওয়াত দেওয়াটাই হলো আমাদের ফরজ দায়িত্ব, কিন্তু দিনকে রাজনৈতিক ক্ষমতায় আনার দায়িত্ব আমাদের নয়, ওটা আল্লাহর ইচ্ছা। তো রাজনীতির স্বার্থে যদি দাওয়াত দেন, আপনার পুরো দাওয়াতটাই ব্যর্থ হয়ে যাবে। আপনাকে দাওয়াত দিতে হবে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদ, এই এইটাই, এর বেশি না। শুনে শুনে যদি কোনো আলেম হক এবং বাতিল মিশ্রিত করে ফেলেন, কোনো খতিব বা কোনো বক্তা, তাহলে ইহুদিদের স্বভাব তিনি প্রাপ্ত হবেন। একটা মৌলিক কথা বলে দিই, দাওয়াত দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন উদ্দেশ্য থাকবে না। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم سوره حميم سجدة 33 34 35 آيات যাবতীয় হামদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দুনিয়ার মানুষকে সরল ও সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবীদের প্রেরণ করেছেন, এবং শয়তানের ধোকাবাজি এবং দুনিয়াবি চাকচিক্যপূর্ণ কথা থেকে মানুষকে ফিরানোর জন্য তারা সবসময় মানুষকে উপদেশ দিয়েছেন। তারা দারোগা বেশে আসেন নাই, তারা অস্ত্র নিয়ে আসেন নাই, তারা মানুষকে জবরদস্তি মুসলমান বানানোর জন্য আসেন নাই, তারা সবসময় জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন এবং আখেরাতে জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। মানুষ যখন আখেরাতকে ভুলে যায়, দুনিয়া নিয়ে পড়ে থাকে, তখন সে ক্ষণস্থায়ী জীবনের সুখ সম্ভার নিয়ে ব্যস্ত থাকে। ইবনে মাসউদ একদিন রাস্তা দিয়ে চলছেন, সবাইকে বললেন তোমরা বসো, আমি কিছু পরকালের কথা বলব। সবাই বসে গেল,
জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো মানুষ দুনিয়া নিয়ে এত পাগল কেন? কেউ বলতে পারছে না। উনি জবাব দিলেন, দুনিয়াটা হাতের কাছে পাওয়া যায়, দেখা যায়। ঘুষ খেলাম, এত টাকা পেলাম নগদ, সুদ ভিত্তিতে ঋণ দিলাম, 100 টাকা 20 টাকা নগদ সব পাওয়া যাচ্ছে, কিন্তু আখেরাতটা চোখে দেখা যায় না। সেজন্য মানুষ দুনিয়া নিয়ে পাগল। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা ফাকাশফনা আনকা গিতাআকা ওয়া সারকাল ইয়াউমা হাদীদ। মৃত্যুর সঙ্গে সঙ্গে যখন পরকালীন জীবনটা চোখের সামনে উদ্ভাসিত হবে, সে দৃশ্য বর্ণনা করে সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা, পরকালীন জীবন সম্পর্কে তুমি উদাসীন ছিলে, ফাকাশফনা আনকা গিতাআকা, আজকে তোমার চোখের পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মরে গেছ, দুনিয়ার চোখ শেষ, আখেরাতের চোখ তোমার লাগানো হয়েছে, দেখো সব খবর কালিও মা হাদিদ, আজকে তোমার চোখগুলো তীক্ষ্ণ হয়ে গেছে, দুনিয়ার চোখ দিয়ে যতই চেষ্টা করো আখেরাত দেখতে পাবে না, আল্লাহকেও দেখতে পাবে না, জান্নাতও দেখতে পাবে না, জাহান্নামও দেখতে পাবে না। এখন মরে গেছ, আখেরাতের চোখ খুলে গেছে, এখন তুমি সবই দেখতে পাচ্ছ, তীক্ষ্ণ তোমার দৃষ্টি, ভালো করে দেখো। আল্লাহর এই কালামে বিশ্বাস যারা করে তারা দুনিয়া নিয়ে পাগল হয় না, যারা এই কালামে বিশ্বাস করে না, নগদ নিয়ে পাগল থাকে, তারা অবিশ্বাসের ধূম্র জালে চিরকাল অন্ধকারে ঘুরে বেড়ায়। নবীদের দাওয়াত সবসময় ছিল আখেরাতমুখী। কীভাবে তারা দাওয়াত দিতেন আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, ওমান আহসানু কওলা মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে সুন্দর কথা আর কার আছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে এবং বলে আমি অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলিম, অবাধ্যকে বলা হয় কাফের, ফাসেক। অস্বীকার যারা করে আল্লাহর বিধানকে তারা হলো কাফের, যারা অস্বীকার করে না কিন্তু অবাধ্যতা করে তারা হলো ফাসেক। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনোই সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে প্রতিরোধ করো উত্তম দিয়ে। তোমাকে একজন গালি দিয়েছে, পাল্টা গালি দিও না, বরং তার সঙ্গে সদ্ব্যবহার করো, দেখবে অবস্থা কী হবে, উল্টে যাবে একদম। কেমন ফায়জাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার সঙ্গে যার শত্রুতা আছে দেখবে তোমার উত্তম ব্যবহারের কারণে সে তোমার নিকটতম বন্ধুতে পরিণত হয়ে যাবে। অতএব উত্তমকে দিয়ে অনুত্তমকে প্রতিরোধ করো। ইট খেলে পাটকেল খেতে আর যে ভাষা আমাদের দেশে চালু আছে, এটা ইসলামিক পরিভাষা নয়, ইসলামী নীতির বিরোধী। বহু ঘটনা আছে, যারা আপনার সিরাত রসুলের পাঠক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনার পড়ে দেখবেন তাকে কত কষ্ট দিয়েছে, পাল্টা মার দেন নাই, আর সে কারণেই দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে। তবে এই কাজটা খুব কঠিন, সবাই পারে না। ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্যশীল তারাই কেবল এটা পারে। ওমা ইলাক্কাহা ইল্লা যু হাফদিন আযীম, যারা সফল কাম লোক তারাই কেবল এটা পারে। ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজাক্কির ফা ইন্না যিক্রা তানফাউল মুমিনীন, তুমি মানুষকে উপদেশ দাও, নিশ্চয় উপদেশ মুমিনদের উপকার করে। সূরা যারিয়াত 55 আয়াত। উপরের এই দুটি আয়াতে আমরা নিম্নোক্ত বিধানগুলো পাই। এক,
দাওয়াত দেওয়া মুমিনের জন্য সার্বক্ষণিক কর্তব্য। নির্দিষ্ট একটা দিন দাওয়াত দেওয়াটা আমাদের জন্য অবশ্য কর্তব্য নয়, সার্বক্ষণিক কর্তব্য। এটা যে কোনো সময় আপনার সামনে এমন কোনো মুহূর্ত এসে যেতে পারে যে আপনাকে উপদেশ দিতেই হচ্ছে, কখন দেবেন সেটা বলা যায়, এটা নিয়মিত দায়িত্ব। নিঃসন্দেহে জুমার দিন খুতবা দেওয়ার মাধ্যমে সাপ্তাহিক দাওয়াত, বছরে একদিন হজের খুতবার মাধ্যমে বিশ্বব্যাপী দাওয়াত, এছাড়াও সবসময় মুমিন যেখানেই যায় তার দাওয়াতই কাজ করে। বারবার ছোটোবেলার কথা মনে আসে, যখন আমি মাত্র মাদ্রাসার ছাত্র, ছোটো ছোট একেবারে, একদিন ক্লাসে আব্বা বলেছেন তার জীবনের ঘটনা, মাওলানা আইয়ুব বিহারি ছিলেন তার ওস্তাদ ভারতে লেখাপড়া করার সময়। তো আব্বাকে খুব ভালোবাসতেন, আব্বার আজানের কণ্ঠ এত ভালো ছিল যে মাসে ১৩ জনের বাড়িতে তাকে লজিং থাকতে বাধ্য হতে হয়েছিল। সবাই বলছে আমরা ওই মহাজানকে আমার বাড়িতে খাওয়াবো, তো ৩০ দিনে তো কত মাসে বাড়ি খাওয়াবো, তো একজন দাওয়া একজন লজিং হয় সাধারণত, কিন্তু একজন না, ওনার ছিল ১৩ জনের বাড়িতে লজিং। তো একজন একদিন তাকে তারা ক্লাসমেট ডাকতে গিয়েছে যে আমাদের এই শীঘ্রই এসো, আজকে ওনার একটা সমস্যা আছে, ও দ্রুত খেয়ে চলে গেছে। গিয়ে ও ওস্তাদের সঙ্গে বলেছে, ওস্তাদজি আহমদ আলী গোশত রুটি খায় না, হাওয়া খায়। ওস্তাদজি তো থ, এটা আবার কী কথা হলো, ও পীর হয়ে গেল নাকি হাওয়া খায়? তো বলছে না, ও খেতে বসে আর ওর বাড়িওয়ালা ওকে বাতাস করে। সুবহানাল্লাহ, এত ভক্ত ছোট্ট ছোট্ট ছেলে, এত সবাই তো ওকে মহব্বত করে। তখন ওস্তাদ যে কথাটা আব্বাকে বলেছিলেন আহমদ আলী, যাহা কবি যাবে লোকোকে নসিহত করে, যেখানে তুমি যাবে সেখানে মানুষকে উপদেশ দিও, যেখানে তুমি সালাত পড়বে সালাত পড়ে ফিরে ১০ মিনিট উপদেশ দিও। ওই ওস্তাদের ওই কথা সারা জীবন উনি মনে রেখেছিলেন, সেজন্য তার পুরো লাইফটাই গেছে দাওয়াতি লাইফ। আমিও আমাদের সংগঠনের কর্মীদেরকে সবসময় কথা বলি, বাবা যেখানে যাও দাওয়াত দাও, তোমার জন্য বিশাল তোরণ হবে, স্টেজ হবে, হাজার হাজার মানুষ জমা হবে, তখন তুমি বক্তৃতা করবে না, ওটা হতে পারে, সমস্যা নেই, বছরে একবার দুবার হতেই তো পারে, কিন্তু তোমাকে সবসময় দায়ীর আল্লাহ বলে মনে করতে হবে, আমি আল্লাহর পথের একজন দাওয়াত দানকারী। সংগঠনের শুধু নয়, যে কোনো মুমিন বান্দাকে আমরা এই উপদেশ দিতে পারি আল্লাহর এই হুকুম অনুযায়ী, বা যাক্কার তুমি মানুষকে উপদেশ দাও, এটা আল্লাহর হুকুম। ফাইন্নাল জিক্র তানফাউল মুমিনিন, কারণ তোমার উপদেশ মানুষের অনেক উপকার করতে পারে। এই ছেলে মারামারি করছে কেন? ছি, মারতে নেই, মারলে তো আল্লাহর কাছে তুমি গুনাহগার হয়ে যাবে। মারতে উদ্যত ওই ছেলেটি আপনার উপদেশ শুনে সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, না এ কাজ করবো না, হতে তো ভাই এরকম এরকম বহুত আছে। তরুণ ছেলেরা এখন তো বুঝতেই পারছেন কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, একটা মেয়ের উপরে কু নজরে তাকিয়েছে, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, এই বাবা ওটা তোর বোন না, তোমার বাড়িতে তোমার বোন নাই, খবরদার এরকম করতে হয় না, ছি এ কাজ করো না, আল্লাহ দেখছেন তোমাকে, বাস ছেলে কিন্তু পিছিয়ে আসবে। এইটুকু কথা বলার জন্য কি স্টেজ লাগে? যখন যেখানে যে অবস্থা থাকবেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবেন। ও জাক্কের একটা সস্যের মধ্যে রাখবেন, ছোট্ট মাত্র কথা, ছোট্ট দুটো কথা, ও জাক্কের তুমি উপদেশ দাও। ফাইন্না জিক্র, কেন উপদেশ, তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার করে। অধিকাংশ মানুষই আল্লাহকে ভয় করে, যত উদ্ধত হোক যত বড় ডাকাইত হোক, দেখবেন আপনি উপদেশ দেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এক নম্বর হলো দাওয়াত দেওয়াটাকে মুমিনের সার্বক্ষণিক দায়িত্ব হিসাবে মনে করতে হবে। ২ নম্বর হলো দাওয়াতদাতার কথায়,
ও কাজে মিল থাকতে হবে। আপনি যে উপদেশ দিচ্ছেন আপনার মধ্যে আপনার সেই উত্তম আচরণ থাকতে হবে, যেন যাকে দাওয়াত দিলেন সে যেন বুঝে আসলে উনি সত্যিকার অর্থে একজন খাঁটি মানুষ। আপনার কথা এবং কাজে যদি দুই রকম হয় তাহলে কিন্তু আপনার দাওয়াত অন্যের অন্তরে দাগ কাটবে না। আল্লাহ ইকবাল বলছেন, জো বা দিল সে নিকলতি হয় আসর রাখতি হয়, যে কথা মানুষের অন্তর থেকে বের হয় সেটি অন্যের অন্তরে দাগ কাটে। খেয়াল করে দেখবেন অন্তর থেকে কথা বলেন, দরদ দিয়ে কথা বলবেন, কথার মধ্যে কী একটা প্রভাব আল্লাহ পাক রেখেছেন, সঙ্গে সঙ্গে অন্যের অন্তরে ওটা দাগ কাটবে। অতএব কথায় ও কাজে মিল রাখার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। আমি নিজে সালাত পড়ি না, যদি একজনকে বলি তুমি সালাত পড়ো কি পড়বে। আমি নিজে হালাল খাই না, অন্যদেরকে যদি বলি তুমি হালাল খাও শুধু খাবে না। বিষয়টা খেয়াল রাখবেন। তিন, দাওয়াত হবে আল্লাহর পথে, অন্য কোনো পথে নয়। আল্লাহ বলছেন, উদউ ইলা রব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি দাওয়াত দাও তোমার প্রতিপালকের দিকে, অবশ্যই অবশ্যই তুমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহর সঙ্গে যারা অন্য কেউ ডাকে তারা মুশরিক, মসজিদে সালাতও আদায় করে, কবরে সিজদাও করে, এদিকে আল্লাহর কাছে দোয়া করে ওদিকে কবরে মান্নত করে। ঢাকায় যাওয়ার সময় বিসমিল্লাহ বলে গাড়িতে ওঠে, বিড়াল তার মাজারে গিয়ে টাকা জানলাতে ফেলে দেয়, এরা হলে মুশরিক, এরা আল্লাহর উপরে ভরসা পায় না। রামও ঠিক রাখে, রহিমও ঠিক রাখে, রহিম হল আল্লাহ, রাম হল এই সমস্ত মরা মানুষগুলো কবরালারা। সাবধান, আল্লাহর পথে অর্থ আল্লাহর ওহির পথে। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, বল লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, বল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। কি চমৎকার কথা, যারা আরবি জানে পড়লে হৃদয়টা ভেঙে যায়। কি সুন্দর কথা, মক্কায় নির্যাতিত রসুল নির্যাতনকারীদের সামনে এই কথা বলতে পারেন, কি কল্পনা করা যায়। রাস্তায় বের হয়েছেন, গায়ে থুতু মারছে, পাথর মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, এই অবস্থায় যিনি ধৈর্যের সঙ্গে মানুষকে দাওয়াত দিচ্ছেন, উল্লাহ কুরকম ইন্দি খাজাইনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, তোমরা মুসলমান হলে তোমরা ধনভাণ্ডারের মালিক হবে, এই লোভ আমি তোমাদের দেখাচ্ছি না। যারা রাজনীতি করে তারা মানুষকে লোভ দেখায়, আমাকে ভোট দাও এটা পাবা সেটা পাবা, তাই না। এটা হলো এই দাওয়াত, যারা অর্থের দাওয়াত দেয়, দুনিয়াবী স্বার্থের দাওয়াত দেয়, এই দাওয়াত আমার নবী দেন নাই। আলহামদুলিল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 43 বছরের জিন্দগিতে কশ্চিনকালও মানুষকে দুনিয়ার লোক দেখে দাওয়াতের কাজ করে নাই, আজও করছে না, ইনশাল্লাহ আগামী দিনেও করবে না। স্রেফ জান্নাতের সুসংবাদ, জান্নাত ভয় প্রদর্শন ছাড়া আমাদের দাওয়াতের দ্বিতীয় কোনো লক্ষ্য নাই। ওলা আলাবুল গাইবা, আমি মোহাম্মদ গায়েবের খবর রাখি না। তিন নম্বর, ওলা আকুর লকম ইন্নি মালাক, আমি তোমাদের বলছি না যে আমি ওকে ফেরেশতা, আমি মানুষ, মানুষের আমার ভুল ত্রুটি হবে, আমি ফেরেশতা নই। একদল মানুষ তাকে নূরের নবী বলে, নূর তো ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি কেবলমাত্র যা আমার নিকটে ওহি করা হয়, অর্থাৎ আমি আল্লাহ প্রেরিত ওহির অনুসরণ করি, আমি ওহির বিধান পালন করি। তোমাদেরকেও দাওয়াত দিচ্ছি, এসো ওহির বিধান অনুযায়ী জীবন গড়ো, যে দাওয়াত আমরা সব দেশবাসীকে দিচ্ছি, সকল বিধান বাতিল করো,
ওহির বিধান কায়েম করো। সুরা আল আনআম 48 আয়াত পরিষ্কার তার দলিল দেখেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি কেবলমাত্র ওই ওহির যা আমার কাছে ওহি করা হয়। এরপরে শেষে বলছেন চমৎকার কথা, উল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, তুই বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ তোমরা কি বুঝতে পারছো না কিছু, অন্ধ এবং চক্ষুষ্মান কখনো কি এক হয়, অন্ধ এবং চক্ষুষ্মান কি কখনো এক হয়? হে মানুষ তুমি কি বুঝছো না, অন্ধ ওয়াল বাসির চক্ষুষ্মান এস্তাবি সমান হয়, আফলা তাতাফাক কারণ তোমরা কি কিছুই বোঝো না? একটি ছোট্ট আয়াতের মধ্যে এত বেশি কথা, এত চমৎকার সারগর্ব বক্তব্য এসে গেছে যে একজন মানুষ দাওয়াত দিচ্ছে আল্লাহর পথে, আর তুমি দাওয়াত দিচ্ছ ধনভণ্ডারের পথে, তুমি দাওয়াত দিচ্ছ তুমি গায়েবে খবর রাখো সেই পথে, তুমি দাওয়াত দিচ্ছ তুমি একজন ফেরেশতা তোমার অনুসরণ করতে হবে সেই পথে। আসলে তা তো না, আমিও মানুষ তোমরাও মানুষ, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন, আমিও মরব যাবো আল্লাহর কাছে ফিরে, তুমিও মরবে তুমিও যাবে আল্লাহর কাছে ফিরে। তাহলে এই সহজ কথা কি তুমি বুঝতে পারো না? আর সেই আল্লাহ প্রেরিত ওহির বিধান তোমার সামনে মজুদ, আমি সেই ওহিগুলি তোমাদেরকে শোনাচ্ছি, এরপরে কি তুমি বুঝতে পারছো না? দেখেন ঘটনা এবং প্রেক্ষাপট সামনে রেখেই কথা বুঝতে হয়। 1400 বছর আগে মক্কা সেই পরিবেশ, সেই পরিবেশে তিনি একক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ এই কথা মানুষকে শুনিয়েছিলেন, কীভাবে কল্পনা করতে গেলে গা শিউরিয়ে ওঠে। লোক নেই, জন নেই, কিচ্ছু নাই, বহুদিন দাওয়াত দিয়ে দিয়ে সেই প্রায় 12-10 বছর পরে যখন যেদিন ওমর ফারুক মুসলমান হলেন, সেই দিন মাত্র 40 জন মুসলমান, আল্লাহ রসুলের মাথায় ভড়ি চাপানো হচ্ছে, দূরে দাঁড়িয়ে আসছে আবদুল্লাহ ইবনে মাসউদ, তিনি দুঃখ করে বলছেন আমি তো উকবা বিন আবু মুয়াইদের রাখাল ছিলাম, আমার কোনো ক্ষমতা ছিল না রসুলকে সাহায্য করার, বড়ো উটের ভুড়ি, ছোটোখাটো ভুড়ি মনে করেন নাকি, গরু ভুড়ির চেয়ে উটের ভুড়ি আর তো বড়ো, এই বিশাল ভুড়ি সিজদারত রসুলের মাথায় চাপিয়ে দিয়েছে, আমি তার একজন খাদেম, আমি তার একজন অনুসারী মুসলমান, কিন্তু আমি তাকে কোনো সাহায্য করতে পারছি না, খালি আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তো রসুলকে বাঁচাও। হঠাৎ কে যেন গিয়ে ফাতেমাকে খবর দিলে, ফাতেমা তুমি কোথায়, তোর বাপ তো মরে গেল। ফাতেমা দৌড়ে এসে ঘুড়ি সরিয়ে দিলেন, রসুল মাথা উঠালেন। এই জীবনে এই ধরনের বক্তব্য মানুষের সামনে রাখা কি সার্টিফিকেন কথা মনে করেন নাকি? আমাদের তো আলহামদুলিল্লাহ সব কোনো কষ্ট নাই, এই নির্যাতিত রসুল মুগ্ধ এই কথা বেরোচ্ছে, মানুষ তোরা কি বোকা নাকি, অন্ধ আর চক্ষুষ্মান কি কখনো সমান? আমি বারবার বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি বারবার বলছি আমি গায়েব জানতাম না, কালকে খবর বলতে পারি না, আমি বারবার বলছি আমি ফেরেশতা নই, মানুষ, এর পরও কি তোমরা বোঝে না? বোঝেনি মানুষ, আজও বোঝেনি, তখনও বোঝেনি একদল, এখনও বোঝেনি একদল, অথচ মুসলমান। সে যুগের মানুষ যেভাবে দাবি করেছিল যে তুমি তো আমাদেরই ছেলে, তুমি ফেরেশতা হয়ে আসলে না কেন, অথবা আল্লাহ কোনো ফেরেশতা পাঠা, তার অনুসরণ করব, তোমার অনুসরণ করবো কেন? এ যুগের মুসলমানরা সরাসরি তাকে ফেরেশতা বলেন নেই, কিন্তু নূর বলেছেন, বলে না এই জুমার সালাত হয়ে গেলে মাইক বাঁচতে শুরু করবে, তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি লা এনে দুনিয়ায় আধারে ডুবিত সবই, বলে না কারা বলে এটা, সকল মুসলমানরাই তো বলে। শুনে রাখেন, যারা উর্দুর দেশে বসবাস করে ভারত পাকিস্তান বিহার বিভিন্ন এলাকায়, তারা তাদের নবীকে কি বলে শুনলে স্তম্ভিত হয়ে যাবেন।
মুহাম্মদ বা শেকলে আরব আহমুদাহ আয়নে রা হাজব কুন কে রব আহমুদাহ। মুহাম্মদ এসেছেন আরব রূপে, আকে বাদ দিলেই বুঝবে এসেছেন রব। বলেন নাউজুবিল্লাহ বলবেন না, আ র ব আরব না, আটা বাদ দিলে কি থাকলো, বাস মোহাম্মদ রব হয়ে গেল। এই কথা যারা বলে নেচে গেয়ে খুশি মনে, বড় দাড়ি টুপি মাথা একবারে পাকড়ি দিয়ে এইসব অস মানুষ, তত বাংলাদেশে এরা বলে, কিন্তু আপনারা তো বাংলা বোঝেন না, উর্দু বোঝেন না, যারা উর্দু বলে তারা ঠিকই বোঝে। শরিয়ত কা ডর হ্যায় নাহি সাফ কহ দো, খোদা খোদ রসুলে খোদা বন কে আয়া হ্যায়। শরিয়তের কোনো ভয় করি না, সচ কহ দো সাফ কহ দো, পরিষ্কার বলে দিচ্ছি, খোদা খোদ রসুলে খোদা বন কে আয়া, খোদা নিজেই রসুলে খোদা হয়ে এসেছেন দুনিয়ায়। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা বলছে, আরবের লোকেরা বলছে, আজকালকার মুসলমানরা বলছে। তাহলে সেদিন আরবরা যে দাবি করেছিল ফেরেশতা নিয়ে আসো, তোমার কথা মানি না, আজকে ঠিক একই কথাই হচ্ছে না। উদ্দেশ্য আসলে নবীকে ফেরেশতা বানানো নয়, নিজেদের পীরগুলোকে ফেরেশতা বানানো, যাতে ব্যবসাটা ভালো করে জমানো যায়, ওরসে মানুষ বেশি হয়, তাই নতুন করে বানানো হয়েছে। হকীকত মে দেখে তো খাজা খোদা হয়, হকীকত মে দেখো তো খাজা খোদা হয়, হামে দরপায়ে খাজা কে সিজদা রওয়া হয়। যদি প্রকৃত অর্থে তুমি দেখো তো খাজা নিজেই খোদা, হামে দরপায়ে খাজা কে আমাদের খাজার দরজায় সিজদা রওয়া হয়, সিজদা করা বৈধ। কারা বলছে এগুলা? সরকারের দৃষ্টিতে যারা দিনদার ফরজগার হুজুর তারাই এগুলো বলছে। আরবদের সেদিনের মানুষদের সঙ্গে আজকের 1500 বছর পরবর্তীকালের মুমিনদের চরিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, সংক্ষেপে বুঝে নেবেন আমরা এখন কোথায় চলে এসেছি। এই সমস্ত ভণ্ড লোকদের কাশফ কেরামত ও গায়েবী খবরে মোহগ্রস্ত হচ্ছে মানুষ, ইমান হারাচ্ছে দৈনিক, সাবধান, এরা গায়েবী খবর দেয়। এদের বই আমরা পড়ি, বইতে লিখছে আমার এই পীরের কারামত এত বেশি, তো অমুক মুরিদের সন্তান মারা গেছিল, আমার পীর সেখানে গিয়ে ফুঁক দিয়েছিলেন, ছেলেটা জিন্দা হয়ে বেরিয়ে আসলো। অসংখ্য কেরামতের গল্প আছে, কিন্তু দুঃখ হলো এই যে উনি নিজে বাঁচতে পারেন নাই, তাই না? নিজে উনি বাঁচতে পারেননি, তার বাপ মাকে উনি বাঁচাতে পারেননি, তার ছেলে মেয়েদেরকেও তিনি আত্মীয়স্বজনকেও বাঁচাতে পারেননি, অথচ মরিদদের সন্তানকে উনি মৃত সন্তানকে বাঁচিয়ে দিচ্ছেন। এই ধরনের উদ্ভট গল্প দিয়ে হাজার হাজার মানুষকে মুরিদ বানানো হচ্ছে। সচক্ষে দেখা, এক পীরের দরগা গেছি, হঠাৎ সেখানে উনি উজু করার জন্য বসলেন বিশাল আলিশান পুকুরের পাশে, বদনাটা উনি ছুড়ি মেরে দিলেন। পাশে গিয়ে একজন বলছে, হে গুরুজি, কেউ মসজিদ বলে কেউ ওস্তাদজি বলে, আপনি বদনা ছড়ি মারলেন কেন, উজু করবেন কি দিয়ে? বলে, আরে বাপু, কাবা ঘরে কুত্তা ঢুকছিল, তাই বদনা ছড়ি মেরে দিলাম, যেন কুত্তাটা পালিয়ে যায়। এই বাংলাদেশের ফেরেশন। এইভাবে প্রতি পদে পদে ইমানের নামে ভণ্ডামি চলছে, আর তাদেরকেই মানুষ দিনদার ভাবছে, মানুষ সাবধান। সুরে আল্লাহ নামের এই 48 আয়াতটি যথেষ্ট আমাদের হেদায়তের জন্য। আল্লাহ বলছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালমুহা ইল্লা হুয়া, আল্লাহর নিকটে রয়েছে
গায়েবের চাবিকাঠি। তিনি ব্যতীত সে গায়েবের খবর কেউই জানে না। আর আমরা বলছি আমাদের হুজুর জানে, পীর সাহেব জানে, ওরসে যাবেন, যে কোনো মূল্যে আপনাকে ওখান থেকে কিছু তাবারক নিয়েই আসতে হবে বা খেয়ে আসতে হবে, নইলে আপনার অসুখ সারবে না। এ যদি আপনার আকিদা হয় তাহলে আপনার ওই আকিদা দিয়ে যখন সালাত আদায় করেন ওই সালাদকে আল্লাহ কাছে কবুল হবে। যে আকিদায় একবার এইটা ঢুকেছে আমার রোগ আরোগ্যদাতা আমার ওই মৃত অভির, সেই আকিদায় কখনো আল্লাহ ঢুকবে না। অথচ দূর অতীতে প্রায় 4,500 বছর পূর্বে ইব্রাহিম আলী আসসালাতাম তার মূর্তি পূজারী কওমের সামনে যখন দাওয়াত দিয়েছিলেন তিনি বলেছিলেন ওয়েদা মারেজ তো ফাহফিন, যখন আমি পীড়িত হই আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। সে যুগে লোকদের আকিদা ছিল ওই মূর্তিগুলিই তাদের আরোগ্য দান করে। উনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন একা, ভিতরের সমস্ত মানুষ শক্তিকে একত্রিত করে তিনি সেদের সাহসী কণ্ঠে উচ্চারণ করেছিলেন। আজকে হাজারো হাজারো নয় কোটি কোটি মুসলমান, তাদের কণ্ঠে জোর নাই কেন? তাদের পকেটে পয়সা সাফ করে নিয়ে চলে যাচ্ছে এই সমস্ত ভণ্ড তপস্বীরা। সাবধান, ইমান হরণ হোক এটা যেন না হয়। তৌহিদের শিক্ষা এই যে মানুষ মানুষ হিসাবে স্বাধীন থাকবে, মানুষ কখনো অন্যের পূজা করবে না আল্লাহ ছাড়া। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা, এটাই হলো তৌহিদের মূল কথা। ইসলামী খিলাফতের মূল কথাও সেটাই, সকল মানুষের সমানাধিকার কায়েম হয় শুধুমাত্র আল্লাহর বিধান মানলে, কারণ আল্লাহ সকল মানুষের স্রষ্টা। বিশ্বব্যাপী চলছে মানুষ পূজা, মানুষের দাসত্ব সর্বত্র বিভিন্ন তন্ত্রে মন্ত্রের নামে। সাবধান, আল্লাহর দাসত্ব ব্যতীত মুক্তি নাই পরকালে। চার নম্বর গুণ হবে জেনে শুনে সত্য মিথ্যা মিশিয়ে ফেলবেন না এবং সত্য গোপন করা যাবে না। এটা ইহুদি নাসারা আলেমদের স্বভাব ছিল। সুরে বাকারা 40-123 আয়াত পর্যন্ত মোট 83 আয়াতে ইহুদিদের স্বভাব বর্ণিত হয়েছে, ইহুদিদের বিভিন্ন কাজকর্মের কথা বলা হয়েছে। সেখানে গিয়ে আল্লাহ পাক বলছেন আমানু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা বাইনা লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। হে ইহুদিরা, তোমাদের কাছে যে কোরআন এসেছে যা তোমাদের তাওরাত এবং ইনজিলকে সত্যায়ন করে, তোমরা তার উপরে ইমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা প্রথম কাফের হয়েও না, কারণ তোমরা সব জানো। ওলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহর আয়াত বিক্রি করে অর্থ উপার্জন করো না। কোরআন হাদিসের অব্যাখ্যা করে যেভাবে আজকে আলেমরা ইসলাম বিক্রি করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ইহুদি আলেমদের চরিত্র গ্রন্থে আমাদের মধ্যে ঢুকে গেছে। অতএব সাবধান, ইয়া ইয়া তাকুম, তোমরা স্রেফ আমাকেই ভয় করো। ওলা তাকতুমুল হাক্কা বিল বাতিল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুল হাক্কা ওয়া আনতুম তাআলাম, তোমরা জেনে বুঝে হক এবং বাতিল মিশিয়ে ফেলো না। না জানা কথা আল্লাহ মাফ করবে, কিন্তু জেনে শুনে যদি কোনো আলেম হক এবং বাতিল মিশ্রিত করে ফেলেন কোনো খতিব বা কোনো বক্তা, তাহলে ইহুদিদের স্বভাব তিনি প্রাপ্ত হবেন। সুরা বাকারা 141-42, এই গুণটা যেন আমাদের মধ্যে থাকে, আমরা কোনো অবস্থায় জেনে শুনে সত্য মিথ্যা নিশ্চিত করব না। যদি আলেমরা এবং বক্তারা এটা করেন ইনশাল্লাহ বাংলার জমিনে সত্যবাদী মানুষের সংখ্যা বাড়বে, সত্যসেবী মানুষের সংখ্যাও বাড়বে, সেরকম বেদাতের অনুসারী লোকদের সংখ্যা দিন দিন কমে যাবে ও থাকবেই না টোটালি, আস্তে আস্তে দেখবেন সবাই কোরআন হাদিসের অনুসারী হয়ে যাবে। 5, সর্বদা জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় প্রদর্শন
করতে হবে, অন্য কিছু না। আল্লাহাক বলছেন ৪৮:৪৯। আমরা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি একটাই কাজে, তারা মানুষকে বলবে মুবাশশিরিন বিল জান্নাহ ও মুনজিরিন মিনান নার, তারা সিরেফ মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। ফমান আমানা ওয়া আসলাহা, তাদের কথা শুনে যারা ঈমান এনেছে এবং নিজেকে সংশোধন করে নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তান্বিত হবে না, তারা জান্নাতি হবে নিঃসন্দেহে, সেখানে তারা ভীতি তাদের স্পর্শ করবে না। ইনশাল্লাহ এইসব মানুষ দুনিয়াতেও সম্মানিত হয়ে থাকেন, শুধু আখেরাতে নয়। ওয়াল্লাযীনা কাযযাবু বি আয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যারোপ করে, ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন, তাদের উপরে শাস্তি স্পর্শ করে তাদের কারণ তারা অবাধ্যতা করে, তারা ফাসিক হওয়ার কারণে তাদের উপরে আল্লাহ পাকের শাস্তি নেমে আসে। যদি আমরা উল্টাপাল্টা কথা বলি তার মুশকিল আছে, শুধু জান্নাত এবং জাহান্নামের কথাই আপনাকে বলতে হবে, জান্নাতের সুসংবাদ দেবে, জাহান্নামের ভয় প্রদর্শন করবেন, খালাস বাকিটা আপনার ইচ্ছা। ৬, আপনাকে অবশ্যই নম্রভাষী হতে হবে, আল্লাহর পথের যারা দায়ী হবেন তাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহবাক যখন মূসা এবং হারুনকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাওয়ার, তখন তিনি বলেছেন এজাহবা ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, অতঃপর তোমরা দুই ভাই তার কাছে গিয়ে নম্রভাবে কথা বলো। দুর্দণ্ড প্রতাপ সম্রাট, বিশ্বের এক নম্বর পরাশক্তি যিনি, তার সময়ে সারা বিশ্বে তিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, এই দুর্দণ্ড প্রতাপ ব্যক্তির সামনে গিয়ে উগ্র ভাষায় কথা বলা যাবে না, বলা হচ্ছে তোমরা দুই ভাই যাও নম্রভাবে কথা বলো। এই নির্দেশ শুধু সে যুগের জন্য সীমাবদ্ধ নয়, সর্বযুগে সীমাবদ্ধ বলেই এই কথাগুলি কোরআনে এসেছে। মুসলিম উম্মার যারা দায়ী আল্লাহ, তাদেরকে অবশ্যই যেমন সত্যভাষী হতে হবে ঠিক তেমনি নম্রভাষী হতে হবে। এই ৬টা গুণ যদি থাকে আল্লাহ দিনের পথে দাওয়াতদাতাদের, ইনশাআল্লাহ দাওয়াত বিজয়ী হবে। সে সঙ্গে একটা মৌলিক কথা বলে দিই, দাওয়াত দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন উদ্দেশ্য থাকবে না, দ্বিতীয়ত রাজনৈতিক স্বার্থ উদ্ধার উদ্দেশ্য থাকবে না। গলাবায় দিন ফরজ নয়, দাওয়াতের দিনটা হলে ফরজ, আল্লাহর পথে দাওয়াত দেওয়াটাই হলে আমাদের ফরজ দায়িত্ব, কিন্তু দিনকে রাজনৈতিক ক্ষমতায় আনার দায়িত্ব আমাদের নয়, ওটা আল্লাহর ইচ্ছা। তো রাজনীতির স্বার্থে যদি দাওয়াত দেন আপনার পুরো দাওয়াতটাই ব্যর্থ হয়ে যাবে। আপনাকে দাওয়াত দিতে হবে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদ, এই এইটাই, এর বেশি না। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বসময় আল্লাহর পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন এবং দাওয়াতদাতা যে চরিত্র সেটি অর্জনের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।